हेलो अस्सलाम वालेकुम सुलताना वर्ल्ड अपने सबाई के शुभेच्छा। आज का रान्ना करे देखाबो हार्ट चिकेन दिए लाउ। तो ये खूब इजी रेसिपी एक्टा अपनारा सबाई खान, किन्तु हार्ट चिकेन दिए लाउ दिए अपनारा आमार मतो करे रान्ना करे खेये देखबेन एकदिन। तो रेसिपिटा आमार प्रथम थेके शेष पर्यन्त देखबेन। ताहले चलेन स्टार्ट करी। लाउ दिए चिकेन रान्ना करार जन्य आमी एखाने लाउ निएछि, एकटा देशी लाउ एटा। आर निलाम आमी एई जे आमार शे हार्ट चिकेन। हार्ट चिकेनटाके आमी परिष्कार करे धुए निएछि, आर शे लाउटा आमी एभाबे पिस पिस करे केटे निएछि। एखन आमी मूल रान्नाते चले जाच्छि। चिकेन रान्ना करार जन्य आमी एखाने एकटा प्यान निएछि। प्यानटा गरम हये गियेछे, आमी एखन तेल दिए देब। আমি এখানে অলিভ অয়েল দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিলাম গরম মশলা, তিনটা ছোট এলাচ, একটা বড় এলাচ, চার পিস দারচিনি, লং আর তেজপাতা। সাথে দিয়ে দিলাম আমি আমার কেটে রাখা পেঁয়াজ, এখানে দুইটা মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজের পেঁয়াজ। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, লবণ দিলে তেলটা ফুটে আসবে না। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মশলা দিয়ে দিব। আমি এখানে ওয়ান টিস্পুনের চেয়ে ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। যদি একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা আমার আদা রসুন পেস্ট করার ওই গ্লান্ডাটা ধোয়ার পানি। এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া। হাফ টি স্পুন মরিচের গুঁড়া। হাফ টি স্পুন ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে অ্যাডজাস্ট করে নেব। আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি দুই মিনিট কষিয়ে নেব। দেখি কি অবস্থা। এদিকে আমার কষা হয়ে গেছে অলমোস্ট 85-90%, গলেও গিয়েছে, অনেক সময় লেগেছে। এখন আমি দিয়ে দেব লাউ। লাউগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। মুরগি দেওয়ার লাউ দিয়ে রান্না করলে এভাবে বড় করে সাইজ করে কেটে নিতে হবে। এখন আবার আমি ঢেকে দেব, লাউগুলি গলার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর 5 মিনিট রান্না করব। ফাইনালি আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কালা জিরা গুঁড়াটা। এখন
আমি চুলাটা বন্ধ করে দেব। অনেক সময় লেগেছে হার্ড চিকেন রান্না করা, অলমোস্ট 2 আওয়ার্স এর মতো লেগেছে। তো আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো, লাউ দিয়ে চিকেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।